চোখ দেখলে বুঝা তো ওকে এখন একটু ছেড়ে দিই দেখো ও মার কাছে যেতে পারে কিনা চিনে ও ভাই জাম করছে এগুলো যে আমাদের কত সাধনার ফল তা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না মাঠে আসছি একটা কারণে আর এসে দেখি এখানে ঘুঘু আছে দুইটা এই যে ঘুঘু এই যে আর আমাদের এই যে ছাগল সারাদিন এখানে ঘাস খায় এই যে আমাকে দেখে কাছে কাছে আসছে পর্যাপ্ত পরিমাণের ঘাস আছে আমাদের মাঠে আমাদের বাড়িরই মাঠ এই যে বাড়ির ওয়াল ওয়ালের ভিতরেই মাঠ মাঠের ভিতরে পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে মাশাল্লাহ এই ক্যারেটের ভিতরে খুব ইন্টারেস্টিং জিনিসগুলো আছে যেগুলো অলরেডি আপনারা দেখছেন এদেরকে একটু মাঠে ছাড়বো দেখবো এরা কি করে হ্যাঁ এখানে একটু বসি এই মুরগিটাকে ছাড়লাম এখানে আর এই যে বাচ্চা দই দুইটা এই কি চালাক কি চালাক দেখেন এই যে মাশাল্লাহ এই যে নামার পরেই ছুটা ছুটি হ্যাঁ ওরা এগুলোই চায় দেখি কি করে মুরগির সাথে থাকে নাকি ছুটে যায় মুরগির সাথে থাকবে নবেল আচ্ছা মুরগি ঘাস খাইতেছে ওরাও খাইতেছে ঘাস খাইতেছে ও ঠোকর দিছে মাত্র এগুলো যে আমাদের কত সাধনার ফল তা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না সত্যি বলে বোঝানো সম্ভব না কত কিছু হারায় যে আমরা এগুলো পাইছি আমাকে দেখে একটু দূরে সরে গেছে হ্যাঁ ওই যে দূরে সরে যেতেছে আমরা কত কিছু হারায় ওদেরকে পাইছি লেজ উপরে দিকে উঠে রাখে আটার সময় ওরা হাঁটার সময় পেছনে লেজ উঠে রাখে এই যে এই যে ধরে একটু একটু বিদি খুঁজি ইচ্ছে আসে ভাইরাস কি বার এত চালাক মানে হাতে থাকবি না শস্য শিপে কাছাকাছি আসো এটা দেখি এত চালাক ঠিক আছে হাতে থাকবেই না ছটফট করবে মাশাল্লাহ মাশাল্লাহ এই প্রথম মনে হাতে একটি স্থির হয়ে বসছে হ্যাঁ এই প্রথম হাতে একটি স্থির হয়ে বসছে নর্মালি স্থির হয়ই না চোখ দেখলে বোঝা যায় কত দুষ্ট এগুলা আর ওইখানে তো ওই যে আরেকটা চলে গেছে ওর মার্কেসে আমার হাত থেকে ছুটে হাত থেকে ছুটতে পারলেই দেয় দৌড় একটু নিচে রাখছি এখন আবার একটু এভাবে হাতে মাঝে মাঝে ধরলে একটু ফ্রেন্ডলি হবে অনেক ফ্রেন্ডলি হবে এর কোনো গ্যারান্টি নাই একটু ফ্রেন্ডলি হবে মাশাল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীর কোন জায়গায় ওদেরকে পাঠাইছেন আর এগুলো কোথায় আসছে হ্যাঁ ওদের বাবা মা জন্ম হয়েছে ইউরোপে আর ওদের জন্ম হয়েছে বাংলাদেশে হ্যাঁ যাদেরকে বাংলাদেশের জন্যই বানায়নি আল্লাহ তাআলা আর ওরা এখন বাংলাদেশে আসতেছে বাংলাদেশে বাচ্চা হইতেছে ডিম পারতেছে যদিও প্রসেসটা স্লো মনে করেন এর আগের ভিডিওতে বলেছিলাম যে শত শত মানুষের কাছে আছে আমি নাম্বার বলতে পারবো না কত মানুষের কাছে আছে যেহেতু হাজার হাজার পিস আসছে তো শত শত মানুষের কাছে বা হাজার হাজার মানুষের কাছেই থাকতে পারে কিন্তু রেজাল্ট খুবই খারাপ হ্যাঁ দেখা যায় এরকম আমি মোটামুটি আট দশ সাত আট মাস আগে আমি একজনের এক্সপার্টের থেকে শুনছিলাম এই এগুলো নিয়ে কাজ করে যারা এগুলো ইম্পোর্ট করে বাংলাদেশে সেল করে এরকম আমি একজনের কাছ থেকে শুনছিলাম যে একজন অলমোস্ট 200 কি 300 ম্যান্ডারিন উড্ডাক নিয়ে কাজ করছিল করতে চাইছিলেন উনি বড় একটা খামারও করছিলেন তো ব্রিডিং সিজনে অনেক ডিম পাইছে সে অনেক কারণ 150-200 হাঁস তার কাছে অনেক ডিম পাওয়াটাই স্বাভাবিক ডিম তো পারবেই কিন্তু তিনটা না চারটা মাত্র বাচ্চা পাইছে তো এটা দেখার পরে উনি সব হাঁস সেল করার জন্য আর কি বলে দিছে তাদেরকে যে আমি আর হাঁস রাখবো না আপনি একটু দেখেন এগুলো কোনো ব্যবস্থা করা যায় কি না তো ওকে এখন একটু ছেড়ে দিই দেখো ও মার কাছে যেতে পারে কি না চিনে ও ভাই জাম করছে জাম করে শুরুতেই
এই যে এই যে প্রতিদিন ওদের সাথে কিছু টাইম স্পেন্ড করবো ইনশাল্লাহ। যারা ভাবতেছেন যে কল ডাক ম্যান্ডারিন উড ডাক পুষবেন, তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ওষুধের ব্যবস্থা থাকতে হবে, মেডিসিন রাখতেই হবে। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি ন্যাচারাল একটা পরিবেশে রাখবো, মোটামুটি বড় একটা পুল দিছি, বড় একটা স্পেস দিছি, তো আল্লাহর রহমতে আমার এখানে হাঁসগুলা স্বাচ্ছন্দ্যে থাকবে, রোগ বালাই হইতে হবে না, হয়তো ভালো খাবার দিব। কিন্তু আসলে এরকম না, বাচ্চা ফুটলে বাচ্চাদেরকে ওষুধ দিতে হবে, একদম একদম প্রথম দিন থেকেই ওদের শুরু হয়ে যাবে ওষুধ, অ্যান্টিবায়োটিক, তারপরে স্যালাইন, লাইসোবিট, যাই আছে এগুলো শুরু হয়ে যায়। বড়গুলারও কন্টিনিউয়াসলি কোর্স চলতে থাকবে, ওষুধ খাওয়াইতে হবে। এই যে ওষুধ না খাওয়াই আসলে সম্ভব না, এটা করতে হবে। আর নতুন যারা আসতেছেন তারা আমাদের চ্যানেলগুলো ফলো করেন, অনেকেই চিন্তা করতেছেন যে ইনশাল্লাহ আমি টাকা পয়সা জমায় হাঁস নিব, তাদের জন্য বলবো যে আমরা যেই ভুলগুলো করছি এই ভুলগুলো আপনারা করবেন না। প্রথম কথা হলো আপনারা এক পেয়ার হাঁসের জন্য চেষ্টা করবেন একটা স্পেস করার। যদি স্পেসটা ছোটও হয়, হ্যাঁ ধরেন 4 ফিট বাই 4 ফিট বা 5 ফিটও যদি হয়, তাও আপনি এক পেয়ার রাখেন একটার ভিতরে। দেখা গেলো আপনি 10 ফিট বাই 10 ফিট দিলেন, 2-3-4 পেয়ার দিলেন, এতে করে রেজাল্ট কম আসবে, সত্যি কথা, মানেন আর না মানেন, ঠিক আছে। আপনারা যদি ভালো রেজাল্ট চান তাহলে পার পেয়ারের জন্য যদি আপনি একটা স্পেস দিতে পারেন তাহলে এটা বেস্ট হয় আমার মতে। নাহলে ওরা প্রচুর ফাইট করে, একটা একটা নেস্ট বক্সে ঢুকে ডিম ডিম ভেঙে ফেলে, এরকম অনেক কাহিনী আপনারা আমাদের আর অন্য অন্য ভিডিওতে দেখছেন, তো সেটা আপনারা মাথায় রেখেন। আর আমাদের মিস্টেকগুলো আপনারা দেখবেন, আর আমরা এই মিস্টেকের পরে কী কী পদক্ষেপ নিচ্ছি, কী কী ওষুধ দিচ্ছি, কীভাবে কী কীভাবে আমরা রিকভার করতেছি, এই প্রসেসটাও আপনারা দেখবেন ইনশাআল্লাহ। কাছে যাও, এখন যেভাবে ওদেরকে আমরা মাঠে ছাড়ছি, এভাবে যদি ওদেরকে সারাটা দিন রাখা যাইতো সবচেয়ে ভালো হইতো, কিন্তু সেটা পারবো না, কারণ অনেক চিল, তারপরে ইগল আসে আকাশে, কাক ঠাক আসে, এরা কিন্তু হাঁস মুরগির বাচ্চা নিয়ে যায়। হ্যাঁ, তো এরকম একটা স্পেসে যদি সারাদিন রাখা যেত তাহলে সবচেয়ে ভালো হইতো। যাই হোক, অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন এদেরকে আমরা নিয়ে যাব, ওদের গায়ে একটু রোদও লাগলো, একটু ঘুরতেও পারলো। মাকে ধরে আসলে লাভ নাই, অনেক চালাক দেখছেন, এদেরকে ধরা মানে আর একটু বড় হইলে ধরাই যাবে না, এখনই এত টাফ ওদেরকে ধরা। ওই যে আরেকজন আছে, এই জন ধরতে দিবে কি, ধরা দিবা নিজে নিজে, ঘাসের জন্য ঠিক মতো চলতে পারে না। এই যে এটা একটু বড় মাশাল্লাহ, তখন এটাকে হাতে নিই নাই, এখন এটাকে হাতে নিলাম, এটা মাশাল্লাহ একটু বড় আছে, মাশাল্লাহ। ওকে, এখন নিয়ে চলে যাব ওদেরকে, আবার খাবার পানি আছে ওই জায়গায় রেখে দিব। এটা আমাদের ছাগল, এখন একমাত্র ছাগল, আমাদের কাছে ভেড়া ছিল, তারপরে আরও বেশ কিছু খাসি ছাগল ছিল, তো কুকুরে কামড়ায় মারছে, হিটস্ট্রোক করছে, এভাবে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আর এটা আল্লাহর রহমতে ভালো আছে, এটা একবার বাচ্চা দিচ্ছে আমাদের এখানে, বাচ্চা দুইটা আপনারা সবাই দেখছেন ভিডিওতে, একটাকে কুকুরও মেরে ফেলছে। হ্যাঁ, কয়েক মাস আগে আমরা বীজ দিয়ে আনছিলাম, কাজ হয় নাই, হয় নাই, এটা আবার একটু হিটে আসলে পরে আমরা আবার এটাকে বীজ দিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, আর এটা এই মাঠে ঘাস খায়, আর যখন ছেড়ে দেই তখন ও নিজে নিজেই চলে যায়, যাও যাও নিজে নিজে একদম বাড়ির দিকে চলে যাবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওতে, আমরা রিকভার করার ট্রাই করতেছি, আল্লাহ তাআলা যদি সহায় হন তাহলে হয়তোবা খুব শীঘ্রই আপনারা আবার আমাদের হাঁসের কেজে হাঁসগুলোকে দেখবেন। বাচ্চা ফুটছে মাশাল্লাহ দুইটা, আরও সারপ্রাইজ আসতেছে আপনাদের মাঝে, আপনারা দেখলে খুবই খুশি হবেন আমি জানি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পোষা প্রাণীর জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।